আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অসংখ্য আয়াত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানকে বর্ণনা করেছেন আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক হাবিব আপনার মর্যাদাকে আমি সমুন্নত করেছি পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে আল্লাহ হচ্ছে আমাদের খালেক আল্লাহর সাথে কোনো শিরিক নাই শিরিক কি আল্লাহ যা পারে অন্য কেউ তাহা কিছু পারে মনে করার নাম হচ্ছে শিরিক আল্লাহ তাআলা বলছেন ইন্নাস শিরকা লাযুলমুন আযীম যারা শিরিক করে তারা বড় জুলুমবাজ তারা বড় জুলুমকারী অন্যায়ের মধ্যে আল্লাহ তাআলা চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء الله أكبر الله تعالى বললেন বান্দারে শোনো তোমরা যত বড় গুনাহ করো না কেন সব ক্ষমা করে দিব লা ইগফিরু আইয়ুশরাকা বিহি আল্লাহ তাআলা শিরিকের গুনাহ ক্ষমা করবেন না আল্লাহ তাআলা শিরিকের গুনাহ ক্ষমা করবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি খাঁটি তওবা না করেন আমার ভাইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সৃষ্টি আল্লাহ হচ্ছেন খালেক আল্লাহর সাথে কাহার কোনো তুলনা কথা বলেন আল্লাহর সাথে কাহার কোনো তুলনা না আর সৃষ্টির মধ্যে যাহা কিছু আপনি দেখেন ফেরেশতা বলেন মানুষ বলেন জিন বলেন যত মাখলুকাত পৃথিবীর মধ্যে আছে সবচেয়ে দামি আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি সম্মানী যিনি সবচেয়ে বেশি মর্যাদাবান যিনি তিনি হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাইরা রাসূলের শান শুরু করি রাসূলের শান শুরু করা সম্ভব কিন্তু শেষ করা সম্ভব নয় আল্লাহ তাআলা রাসূলের চরিত্র সম্পর্কে কোরআনের মধ্যে সার্টিফিকেট দিয়েছেন ওয়া ইন্নাকা লাআদা খুলুকিন আযীম আমি আমার রাসূলকে সর্বশ্রেষ্ঠ চরিত্র আমি আমার হাবিবুল্লাহ আমার হাবিবকে আমি দিয়েছি আল্লাহর হাবিবের চরিত্র কেমন আপনারা একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন যিনি সবচেয়ে বেশি হাদিস যিনি লিখেছেন ওই সাহাবীর নাম হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের ক্ষুধায় এত বেশি ক্ষুধা পেটের ক্ষুধা ক্ষুধায় ক্ষুধায় পেট একদম পিঠের সাথে চেপে গেছে মদিনাতে গেলেন জোহরের নামাজ আদায় করবে সব সাহাবীর উপস্থিত হয়ে গেল আমার ভাইরা ভালো করে শুনেন মনোযোগ দেন এটা হচ্ছে একটা প্রেমের রাত এমন হতে পারে এই রাতের মহব্বতে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন যতক্ষণ কথা বলবো একটা ফালতু কথা বলবো না কোরআন থেকে সুন্নাহ থেকে আপনাদেরকে কথা শোনাবো আমার ভাইরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীতে পেটের ক্ষুধার যন্ত্রণায় পেটটা পিঠের সাথে চেপে গেছে আবু হুরায়রা মসজিদের নববীর দরজার কাছে শুয়ে পড়লেন ছটফট ছটফট করতে লাগলেন অন্যান্য সাহাবীরা মনে করলেন আবু হুরায়রার মনে মৃগী রূপ মনে হয়েছে অন্যান্য সাহাবীরা অনেক ধরনের কথা বলে অনেক চেষ্টা করতেছে আবু হুরায়রাকে দাঁড় করানোর জন্য কিন্তু আবু হুরায়রা দাঁড়ায় না শুধু ছটফট ছটফট করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন আবু বকর সিদ্দিককে একটা হাদিস শোনালেন মনে করেছেন যদি আমি হাদিসটা শোনাই তাহলে মনে হয় আবু বকর দুপুর বেলা আজকে তার বাড়িতে মেহমানদারি আমাকে করাবেন আবু বকরের ঘরেতেও খাবার নাই আবু বকর আবু হুরায়রাকে নিবে কিভাবে তারপরে আসলেন হযরত ওমর হযরত ওমরকে সালাম দিলেন কথা বললেন
হযরত ওমর কথা শেষে চুপ করে বাড়িতে চলে গেলেন কেউ তাকে মেহমানদার হিসেবে নিলেন না তাদের সকলের পিছনে আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন আসলেন আয়েশা বললেন এই আবু হুরায়রা তুমি এমন ছটফট ছটফট কেন করো আবু হুরায়রার চোখ দিয়ে দা দা করে পানি পড়তে শুরু করলো আবু হুরায়রা চাদরটা টান দিয়ে সরায় দিলেন আবু হুরায়রা বললেন ওগো নবীজি ওগো রহমাতুল্লিল আলামিন আপনি দেখেন আমার পেটের মধ্যে পাথর বেঁধে রাখছি আল্লাহর হাবিব তো তিনি তো রহমতের নবী মায়ার নবী আল্লাহর হাবিবের কলিজা বড় শুধু মায়ার মায়া আমার ভাইরা বলতেছে তুমি তো একটা পাথর পেটের মধ্যে বেঁধে রেখেছো রে আবু হুরায়রা আল্লাহর হাবিব চাদরটা সরায়া দিলেন তুমি তো একটা পাথর বেঁধে রেখেছো আমি নবী দেখো তিনটা পাথর পেটের মধ্যে বেঁধে রেখেছি আল্লাহর হাবিব বলেন চলো আবু হুরায়রা আমার বাসার মধ্যে চলো আল্লাহর হাবিব আমাদের আম্মা জনকে ডাক দিলেন নবীদের নবীদের স্ত্রী আমাদের মা জোরে বলেন নবীদের স্ত্রী আমাদের কি আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম আল্লাহু আকবার বলবেন না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা ঘরের মধ্যে কি আছে বলতেছেন নবীজি গরের মধ্যে চাল নাই ডাল নাই গম নাই জব নাই কোনো কিছুই নাই গো নবীজি কিন্তু ঘরের মধ্যে এক পেয়ালা শুধুমাত্র দুধ আছে আল্লাহর হাবিব বললেন আবু হুরায়রা এই দুধ তুমি পান করবে আবু হুরায়রাকে যখন পেয়ালাটা আগিয়ে দিবে সময় আসহাবে সুফা সাহাবীদের কথা মনে পড়ল 70 থেকে 72 জন সাহাবী পড়ে আছে খাবার নাই খুদার তীব্রতায় সবাই খুদার জন্য খাবারের জন্য অপেক্ষমান আল্লাহর হাবিব বললেন আবু হুরায়রা তাড়াতাড়ি যাও আসহাবে সুফার সব সাহাবীদেরকে ডাক দিয়ে নিয়ে এসো আবু হুরায়রা বললেন নবীজি মাত্র এক পেয়ালা দুধ আমারও তো পেটের যেই ক্ষুধা আমারও তো একটু মাত্র তৃষ্ণা মিটবে কিন্তু সবাইকে আমরা কি করে খাবার খাওয়াবো এই দুধ কি করে সবাই খাবে আমার মাথার মধ্যে ধরে না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে ডাকলেন ডাইকা বললেন তোমরা সিরিয়াল ধরো কাতার ধরো কাতার ধরার পরে বললেন একজন একজন করে পান করো কিন্তু খবরদার তোমরা এই পেয়ালার দিকে কেউ তাকাবে না চোখ বন্ধ করে বিসমিল্লাহ বলে তোমরা পান করো একজন একটু পান করলো বলতেছে আরও পান করো বলতেছে আরও পান করো তৃপ্তি সহকারে পানে এই দুধ পান করলেন এমন করে করে কয়েকজন যাওয়ার পরে আবু হুরায়রার এবার সিরিয়াল আসলো আবু হুরায়রা দুধ পান করতে শুরু করলেন একটু খাওয়ার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনিও তো ক্ষুধার তো আপনি খান বলতেছে না রে আবু হুরায়রা তুমি পান করো আরেকটু পান করলেন বললেন না রে আবু হুরায়রা তুমি আরো পান করো বলতেছি ইয়া রাসূলুল্লাহ পান তো করতেছি পান করতে 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 আবু হুরায়রার তৃপ্তি একদম পেট ভরে গেল তৃপ্তি সহকারে দুধ পান করলেন এমন ভাবে দুধ পান করলেন আবু হুরায়রার মুজগুলা দুধে ভিজে গেছে হযরত আবু হুরায়রা বললেন সব সাহাবী পান করার পরে আল্লাহর হাবিব বললেন আবু হুরায়রা এবার দেখো তো পেয়ালার মধ্যে দুধ কমছে কিনা বলতেছে না গো নবীজি আমি প্রথমে যতটুকু দুধ দেখেছিলাম আল্লাহর কসম করে বলি এখনো পেয়ালার মধ্যে এতটুকু দুধ আছে একটু পরিমাণ দুধও কমে না তিনি হচ্ছেন আমার আপনার নবী তিনি হচ্ছেন রহমাতুল্লিল আলামিন আপনার অন্তরে যদি রসুল্লাহর মহাব্বত না থাকে আল্লাহর কসম আপনার নামাজ কাজে আসবে না রোজা হজ জাকাত কোনো কিছুই আপনার কাজে আসবে না যদি রসুল্লাহর মহাব্বত যদি আপনার না থাকে রসুল্লাহর মহাব্বতের দুইটা দিক একটা হলো মহাব্বত আরেকটা হলো এত্তেবা এই দুইটা জিনিস আপনার লাগবে এই দুই জিনিসের সমন্বয়ে রসুল্লাহর ভালোবাসা হয় আমার ভাইয়ারা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন নবী হুদাইবিয়া একটা প্রান্ত একটা উপত্যকার নাম এই হুদাইবিয়ার প্রান্তরে আল্লাহর রাসূল গেলেন 1400 সাহাবী সেখানে উপস্থিত 1400 সাহাবীর পানি শেষ হয়ে গেল কলসি ভর্তি পানি ছিল
চামড়ার ব্যাগ ভর্তি পানি ছিল, সব পানি শেষ হয়ে গেছে। সাহাবীরা নবীজির কাছে আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই হুদাইবের প্রান্তরে আমরা 1400 সাহাবী এসেছি গো নবীজি, আমাদের পানি সব শেষ হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, দেখো তো আশেপাশে কোনো পানি আছে কিনা। সাহাবীরা তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন, খুঁজে দেখেন দূরে একটা বিশাল একটা কূপ দেখা যায়। আল্লাহর হাবিব বললেন, সেখান থেকে তোমরা পানি পান করো। একদিন পানি পান করলো, দুই দিন পানি পান করলো, পানি পান করতে করতে দেখা যায় 1400 সাহাবি পান করে সারাদিন তাদের আপনার পসরা পায়খানায় পানি প্রয়োজন হয়, খাবার দাবারে পানি প্রয়োজন হয়, পানি তো প্রত্যেকটা মুহূর্তে প্রয়োজন হয়। কয়েকদিন ব্যবহার করে দেখা যায় যে এই যে কূপ একদম শেষ হয়ে গেছে, শুকিয়ে গেছে। সব সাহাবিরা নবীজির কাছে আসলেন, গো আল্লাহর হাবিব, অগো নবীজি, কূপের পানিও শেষ, আর কোনো পানি নাই। আমার ভাইয়েরা, এই যে আপনারা দেখবেন পানির বোতল আছে, আপনি যদি বোতলের যদি সবটা পানি যদি পান করার পরে যদি বোতলটা ফালায়া দেয়, ফালায়া দেওয়ার পরে দেখবেন বোতলের মধ্যে দেখবেন যে 1-2 ফোঁটা 3 ফোঁটা পানি থাকে, ঠিক কিনা? 1-2-3 ফোঁটা কিন্তু কি থাকে, পানি থাকে। আল্লাহ রাসূল বলেন, সাহাবিরা, তোমাদের যেই ব্যাগ আছে, চামড়ার ব্যাগ, চামড়ার থলে, তোমাদের যেই পাত্র আছে, পাত্র থেকে যদি 1-2 ফোঁটা পানি যদি থাকে তোমরা আমার কাছে দাও। সাহাবিরা একটু পানি কোনো রকমের সংগ্রহ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিলেন। আল্লাহর রাসূল সেই পানির কিছু পানি দিয়ে তিনি ওযু করলেন, আর বাকি পানিটা ওই হুদাইবিয়ার সাথে যেই কূপটা সেই কূপের মধ্যে ওজুর পানি ফালালেন। আল্লাহর কসম করে বলি, পানি ফালানোর সাথে সাথে ওই শুকনো কূপটা পানিতে টইটম্বর হয়ে গেছে। তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী। ওই নবীর উপরে কোরআন এসেছে, ওই নবী এই মেরাজের রাত্রে নামাজ নিয়ে এসেছেন। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন সাহাবি ছিলেন আরেকটা ঘটনা বলি। সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা পানির জন্য বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু পানি দেন। 1500 সাহাবি ছিল, সবার কাছে পানি শেষ হয়ে গেছে, শুধুমাত্র সামান্য একটু মাত্র একটা চামড়ার ব্যাগ ছিল, আর মাত্র এই চামড়ার ব্যাগের মধ্যে শুধু একটু পানি ছিল, আর সেই পানিটা আল্লাহর রাসূলের কাছে ছিল। সাহাবিদের কাছে যে পানি ছিল সব পানি কিন্তু আপনার শেষ, শুধুমাত্র আমাদের নবীজির কাছে শুধুমাত্র পানি আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, তোমরা পানি পান করতে শুরু করো। আল্লাহ রাসূল নিজের এই যে আঙ্গুলগুলা এই চামড়ার ব্যাগের মধ্যে তিনি ঢুকাই দিলেন। আল্লাহর হাবিব বললেন, রে সাহাবীরা, এখান থেকে তোমরা পানি নিতে থাকো, পানি পান করতে থাকো। সাহাবি পরবর্তী সময় বললেন, এই যে একজন দুইজন করে পানি পান করতে করতে 1500 সাহাবি পানি পান করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল দিয়ে আল্লাহ তাআলা ঝর্ণা জারি করে দিলেন। সুবহানাল্লাহ, বলেন তিনি হচ্ছেন এমন একজন রসুল। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। আল্লাহ তাআলা বললেন, হাবিব, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি দুনিয়ার বান্দা বান্দিরা যদি আমি আল্লাহকে যদি ভালোবাসতে চায় তাহলে ফাত্তাবিউনি, আপনি রসুলকে যেন অনুসরণ করে, আর আপনি রসুলকে অনুসরণ করলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, গাড়ি দেন, বাড়ি দেন, টাকা দেন, পয়সা দেন, কিন্তু যদি আপনি যদি আল্লাহর ভালোবাসা যদি পান তাহলে আল্লাহ আপনাকে কি দিবেন? আল্লাহ বললেন, তোমাদের জীবনের সব গুনাহগুলা মাফ করে দেব। আল্লাহর ভালোবাসা হচ্ছে জীবনের সব গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবে। প্রিয় ভাইরা, আমি প্রথমে যেই আয়াতটা নিয়েছিলাম, আল্লাহ তাআলা এই রাত্রিতে আল্লাহর হাবিবকে মেহমান বানাই আল্লাহর দিদার দিয়েছেন। অনেকে
আপনার বিভিন্ন সাহাবীদের মধ্যে মতপার্থক্য আছে কেউ বলেন আল্লাহকে দেখেন নাই আবার কেউ কোন কোন সাহাবী বলেন সরাসরি দেখেছে সুবহানাল্লাহ পড়েন আল্লাহ তাআলা প্রথমে বলছেন সুবহান তিনি এমন একটি ঘটনা কোরআনের মধ্যে বর্ণনা করছেন তিনি প্রথমেই নিজেই পড়ছেন সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলা যিনি তার বান্দাকে রাতের বেলা লাইলান মানে রাত পুরো রাত না রাতের সামান্য অংশ সামান্য সময়ে মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ভ্রমণ করিয়েছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা হচ্ছে এক মাসের দূরত্বের রাস্তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একটা মুহূর্তে আল্লাহ তাআলা মেরাজটা করাইলেন নবীজির চাচা আবু তালেব মারা গেলেন নবীজির প্রিয়তম স্ত্রী আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন কাফেররা যন্ত্রণা কষ্ট দেওয়া দ্বিগুণ বাড়িয়ে দিল আল্লাহর হাবিবকে দিন প্রচার করতে দেয় না শুধুমাত্র ডিস্টার্ব করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শারীরিক এবং মানসিক নির্যাতন যখন প্রচুর পরিমাণে করল আল্লাহ তাআলা তখনই কয়েকটা রেওয়ায়েতে এসেছে এর মধ্যে একটা রেওয়ায়েত হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার হাতিমে শুয়ে আছেন দুইজন ফেরেশতা আসলেন একজনের নাম হচ্ছে হযরত জিবরাইল আরেকজনের নাম হচ্ছে হযরত মিকাইল এই দুইজন ফেরেশতা এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত করলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তন্দ্রা তন্দ্রা ভাব আরেকটা রওয়ায়াতের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল এসেছেন জিবরাইল এসে তার নূরের পাখা আল্লাহর হাবিবের কদম মোবারকের মধ্যে স্পর্শ করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে জিবরাইলের নূরের পাখা স্পর্শ করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হয়ে গেলেন আল্লাহর হাবিবকে সেখান থেকে জমজম কূপের কাছে নেওয়া হলো জমজম কূপের কাছে নেওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে আপনার বুকটাকে আপনার এই যে সিনা চাক করা হলো সিনাটাকে আলাদা করা হলো ভাগ করা হলো ভিতর থেকে কলপটা বাইর করলেন স্বর্ণের পাত্রের মধ্যে কলপটা রাখলেন জমজম পানি দিয়ে কলপটা ধৌত করলেন তারপরে আরেকটা পাত্র নিয়ে আসলেন পেয়ালা নিয়ে আসলেন ওই পাত্রের মধ্যে আল্লাহ তাআলা হিকমত দিয়ে আল্লাহ তাআলা একদম এবং হিকমতের ইলম দিয়ে আল্লাহ তাআলা পূর্ণ করে দিলেন হিকমত দিলেন আর ইলম দিলেন আল্লাহর হাবিবের সিনাটা আবার জিবরাইলের স্পর্শের মাধ্যমে সিনাটা আবার লেগে গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে মসজিদুল হারাম থেকে মসজিদ আকসার দিকে ভ্রমণ করাইছে একটি বোরাক নিয়ে আসলো বোরাক যেই বোরাকটি আপনার গাদার চেয়ে বড় খচ্চরের চেয়ে ছোট এটা এত দ্রুত গতিতে ছুটতে পারে দৃষ্টি যতটুকু যায় ততটুকু পর্যন্ত যেতে পারে আমার ভাইয়েরা জিবরাইল বসলেন সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন মধ্যখানে পিছনে বসলেন মিকাইল সেখান থেকে বোরাক চলতে লাগলো চলতে চলতে প্রথমে তিনি এমন এক জায়গার মধ্যে দাঁড়ালেন দাঁড়িয়ে জিবরাইল বললেন ওগো নবী যে আপনি দুই রাকাত নামাজ পড়েন বলতেছে জায়গার নাম কি বলতেছে জায়গার নাম হচ্ছে ইয়াসরিব বলতেছে এখানে কেন নামাজ পড়ব অতি শীঘ্রই আপনি জায়গার মধ্যে আপনি হিজরত করে আসবেন বলতেছে ইয়াসরিব নামটা তো ভালো না জিবরাইল বলল ওগো নবীজি আপনি যখন এই জায়গার মধ্যে আপনি কদম রাখবেন এই ইয়াসরিবের নাম থাকবে না এই জায়গার নাম হয়ে যাবে মদিনাতুন নবী সুবহানাল্লাহ এই জায়গার নাম হয়ে যাবে মদিনাতুন নবী সেখানে তিনি দুই রাকাত নামাজ পড়লেন তারপরে তিনি মাদায়েনে গেলেন মাদায়েনে দুই রাকাত নামাজ পড়লেন তারপরে তুর সিনাত গেলেন তুর পাহাড়ে গিয়ে দুই রাকাত নামাজ পড়লেন তারপরে ঈসা রূহুল্লাহ যেই জায়গায় জন্মগ্রহণ করছেন বাইতুল লাহামে দুই রাকাত নামাজ পড়লেন নামাজ পড়ার পরে আবার বোরাকে সওয়ার হচ্ছেন
রাস্তার মধ্যে একটা কবর থেকে সুগ্রান আসতেছে মেশকাম মেশকামবরের সুগ্রান আসতেছে আল্লাহর হাবিব বললেন কিরে জিবরাইল জান্নাত কি কাছাকাছি কি জান্নাত নাকি যে আমি জান্নাতের সুগ্রান দি আমি এখানে পাচ্ছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করার সাথে সাথে বললেন না ইয়া রাসূলুল্লাহ এটা তো এখানে কোনো জান্নাত নয় কিন্তু এখানে আল্লাহর এক প্রিয় বান্দী শুয়ে আছে আর তার দুইজন কন্যাই জায়গার মধ্যে শুয়ে আছে এই জায়গা থেকে আল্লাহ তাআলা কবরের মাটিগুলা মেশকামবরের মাটি হয়ে গেছে এই জায়গা থেকে সুগ্রান বের হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন কি হয়েছে বলো তো বলতেছে ফেরাউনের একজন কন্যা ছিল কন্যার একটা দাসী ছিল যার নাম ছিল মাতিশা এই কন্যার যে দাসী ছিল দাসীটা তাকে গোসল করানোর পরে চুল আঁচড়িয়ে দিত একদিন চুল আঁচড়াচ্ছে চুল আঁচড়াচ্ছে হঠাৎ করে চুলের চিরুনিটা মাটিতে পড়ে গেছে আল্লাহর নাম নিয়ে যখন চিরুনিটা যখন হাতের মধ্যে নিলেন নেওয়ার সাথে সাথে কন্যার কানের মধ্যে আল্লাহর নাম পৌঁছে গেল বলতেছে তুমি আল্লাহর নাম কেন বললা বলতেছে আল্লাহর নাম এই প্রশ্নটা করার পরে সে চুপ হয়ে গেল বলতেছে তুমি চুপ কেন তুমি কথা কেন বলো না তারপরেও কোনো কথা বলেন একদম চুপ হয়ে গেছে কোনো কথা নাই এই কথা বলার সাথে সাথে বলতেছে তুমি ভালো করে বলো না হলে তোমাকে শাস্তি দেওয়া হবে বলতেছে আমি যার নাম পড়েছি তার উপরে ঈমান আমি আজকে আনি নাই একশো বছর আগে আমি তার উপর ঈমান এনেছি একশো বছর আগে আমি আমার আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি বলতেছে ফেরাউন আমার বাবা তো এই এই এলাকার এই জায়গার শাসক সবাই তাকে প্রভু হিসাবে মানে কিন্তু তুমি কি আমার বাবাকে প্রভু হিসেবে মানো না তুমি তার খাও তুমি তার পড়ো তোমাকে সে লালন পালন করে সবাই প্রভু হিসাবে মানে কিন্তু তুমি কি মানো না বলতেছে না আমি একজনকে মানি তিনি হচ্ছেন আমার আল্লাহ তিনি হচ্ছেন আমাদের স্রষ্টা তিনি হচ্ছেন আমার মালিক তিনি আমার লালন লালনকারী পালনকারী রিজিক দাতা হায়াত দাতা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের উপর আমি ঈমান এনেছি একথা বলার পরে এবার দৌড়াইয়া কন্যা বাবার কাছে ফেরাউনের কাছে বিচার দিল বিচার দেওয়ার পরে বলতেছে দাসী এ দাসী শোনো এই কাজের বুয়া শোনো তুমি অতি দ্রুত তোমার তুমি যে ধর্মের প্রতি আছো ত্যাগ করো আমার কথা মানো আমাকে প্রভু হিসাবে মানো এই কথা বলার পরে বলতেছে না না আপনি আমাকে যতই শাস্তি দেন আমার উপর যতই আঘাত করেন যতই প্রহার করেন কিন্তু খবরদার আপনি যাই করেন না কেন আমার ঈমান থেকে আমাকে বিচ্যুতি করতে পারবেন না ঈমান থেকে আমাকে সরাতে পারবেন না বলতেছে ঠিক আছে তাহলে শাস্তি দিব তোমাকে এবার জল্লাদকে বলল জল্লাদ বিশাল একটা কড়াই আনো উত্তপ্ত তেল গরম করো যেই লাকড়িতে আগুন বেশি জ্বলে সেই লাকড়ি জোগাড় করো লাকড়ি জোগাড় করা হলো আগুন জ্বালানো হলো তেল দেওয়া হলো তেলটাকে উত্তপ্ত করা হলো ওই দাসীর ওই কাজের বুয়ার প্রথম একটা সন্তান কন্যা সন্তান তার আট বছর এই আট বছরের সন্তানটাকে তেলের মধ্যে দিয়ে দিল মার কলিজাটা ফেটে যাচ্ছে চোখের পানি দবদাল করে পড়তেছে তারপরে ঈমান থেকে বিচ্যুতি হচ্ছে না বলতেছে এখনো সময় আছে তুমি ঈমান থেকে দূরে সরে যাও ঈমানটা ত্যাগ করো বলতেছে না না ঈমান ত্যাগ করা যাবে না এবার ছোট্ট একটা দুধের বাচ্চা আছে কোল থেকে টান দিয়ে নিয়ে নিয়ে এবার তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে বলতেছে এখনো সময় আছে তোমাকে আগুনে তেলের মধ্যে তোমাকে ফালাবো না তুমি তাড়াতাড়ি এখনো ঈমান থেকে দূরে সরে যাও বলতেছে না না ঈমান থেকে দূরে সরা যাবে না এবার তাকে ওই তেলের মধ্যে ফালানো হলো কিন্তু তেলের মধ্যে ফালানোর আগে ফেরাউনকে একটা ওসিয়ত করছে বলতেছে আমাকে তো তুমি তেলের মধ্যে ফালাবে আমার হাড্ডিগুলা আমার দুই কন্যার দুই সন্তানের হাড্ডিগুলা একত্রিত করে এক জায়গার মধ্যে তুমি কবর দিও দাফন করে দিও কেননা আল্লাহকে আমি বলবো আল্লাহ হাশরের মাঠে আমি এমন আমল এমন কোনো কিছু নিয়ে আপনার কাছে উঠিনি কিন্তু ঈমানের জন্য উত্তপ্ত তেলের মধ্যে সন্তানকে সন্তান শহীদ হলো আমি শহীদ হলাম এই হাড্ডি গুড্ডি সহকারে হাশরের ময়দানে আপনার কাছে উঠলাম আপনি আমাকে মাফ করে দেন সুবহানাল্লাহ আজকে দেখবেন অনেক জায়গায় মুসলমানরা কিন্তু খ্রিস্টান হয়ে যাচ্ছে দশ হাজার টাকায় পাঁচ হাজার টাকায় পনেরো হাজার টাকা
50,000 টাকায় তারা মুসলমান থেকে খ্রিস্টান হয়ে যাচ্ছে। কিন্তু আমরা কি মুসলমান? আমরা কি? সবাই বলেন আমরা কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন হয় অবশ্যই তারা সফল কাম, অবশ্যই তারা সফলতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। যদি মুমিনরা যদি সফল হয় তাহলে আপনি দেখেন সিরিয়াতে মুসলমানরা মার খাচ্ছে, মায়ানমারে মার খাচ্ছে, ফিলিস্তিনে মসজিদ আকসার জন্য অসংখ্য মহিলারা বিধবা হচ্ছে, অসংখ্য বাচ্চাদেরকে শহীদ করা হচ্ছে। সব জায়গায় যদি মুসলমানরা মার খায় তাহলে মুসলমানরা বিজয় কিভাবে? আমার ভাইয়ারা, যদিও আমরা দেখি আজকে মুসলমানরা মায়ানমারে মার খায়, ফিলিস্তিনিতে মার খায়, সিরিয়াতে মার খায়, এটা তো সামান্য আমাদের দৃষ্টিতে দেখি আমরা মুসলমানরা মার খায়, আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ তাআলা বলছেন অবশ্যই মুমিনরা সফল কাম, আর অবশ্যই মুমিনদের তার টাকা কম থাকতে পারে, অর্থ কম থাকতে পারে, তাদের কাছে ক্ষমতা কম থাকতে পারে, যদি খালি ঈমান নিয়ে তারা যদি মরতে পারে, মৃত্যুর সাথে সাথে আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদেরকে জান্নাত হিসেবে আমি আল্লাহ কবুল করে নিব। এজন্য আপনি গরিব হতে পারেন, আপনার চেহারাটা কালো হতে পারে, আপনার তত বেশি টাকা না থাকতে পারে, আপনি যদি ইসলামের বিধানগুলো যদি আপনি সঠিকভাবে যদি মানতে পারেন তাহলে আল্লাহর কসম করে বলি আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। আমার ভাইয়েরা, এই জন্য আমি কিন্তু ধীরে ধীরে আমি আমার মূল আলোচনার দিকে যাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে হয়ে তিনি মসজিদ আকসার কাছে আসলেন, বাইতুল মুকাদ্দাসে আসলেন। বাইতুল মুকাদ্দাসে আসার পরে তখন তিনি একটি বিশাল একটা পাথর আছে, ওই পাথরের মধ্যে অন্যান্য নবীরাও ওই পাথরের মধ্যে তাদের বাহনগুলা বাঁধা ছিল, এইখানে জিব্রাইল সেই বাহনটা এইখানে বাঁধলেন। বাঁধার পরে জিব্রাইল এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসার ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দেখে এইখানে মসজিদ একদম কানায় কানায় পূর্ণ, মসজিদ একদম ভরপুর মসজিদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে বললেন, জিব্রাইল কি ব্যাপার, এরা কারা? বলতেছে এরা হচ্ছে সমস্ত নবী এবং রাসূলরা। সুবহানাল্লাহ, পড়ে এখানে সাধারণ অন্য কোনো মানুষ নয়, এইখানে শুধু সকল নবীরা আদম আলী ওয়াসাল্লাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, এবং এখন আপনিও উপস্থিত হয়ে গেলেন। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল এইখানে উপস্থিত আছেন। এবার বাহিরে মুয়াজ্জিন আজান দিলেন, জামাতের সময় হয়ে গেল, একামত দিয়ে দিল, কিন্তু ইমামতি কে করবেন? আদম আলী ওয়াসাল্লাম এখানে উপস্থিত আছেন, হযরতে মুসা আলী ওয়াসাল্লাম উপস্থিত আছেন, হযরতে ঈসা রুহুল্লাহ উপস্থিত আছেন, হযরতে ইব্রাহিম ও খলিলুল্লাহ উপস্থিত আছেন। সব সাহাবীদের মনে মনে জল্পনা কল্পনা হয়ে গেল যে এখানে কে নামাজ পড়াবে, ইমামতি কে করবে, ইমামতি কে যাবে, সব কানায় কানায় পূর্ণ, শুধুমাত্র ইমামতির মুসল্লাটা শুধু খালি। হযরত জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের হাতটা ধরে বলতেছে, ও নবীজি, আজকের এই বিশাল আয়োজন আদম আলী ওয়াসাল্লামের জন্য নয়, ইব্রাহিম খলিলুল্লাহর জন্য নয়, মুসা কালিমুল্লাহর জন্য নয়, ঈসা রুহুল্লাহর জন্য নয়, ইউসুফ আলী ওয়াসাল্লামের জন্য নয়, আজকের এই বিশাল আয়োজন করা হয়েছে শুধুমাত্র আপনার সম্মান আপনার মর্যাদাকে বৃদ্ধি করার জন্য। আজকের ইমামতি আদম আলী ওয়াসাল্লাম করবে না, অন্যান্য নবী করবে না, আজকের নামাজের ইমামতি করবেন আপনি হাবিবুল্লাহ। আল্লাহর হাবিব সামনে গেলেন, তিনি নামাজ পড়ালেন। নামাজ পড়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মেহমানদারি করানোর জন্য একটা বড় একটা পেয়ালা নিয়ে আসলেন, পেয়ালার মধ্যে তিনটা আপনার গ্লাস, ডান দিকের গ্লাসের মধ্যে হচ্ছে দুধ, বাম দিকের গ্লাসের মধ্যে হচ্ছে আপনার পানি, মধ্যখানের গ্লাসের মধ্যে হচ্ছে আপনার শরাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনায়াসে দুধটাকে তিনি পছন্দ করলেন। সব সাহাবীরা এবং সমস্ত ফেরেশতারা
জিব্রাইল সহকারে সবাই স্লোগান দিলেন মারহাবা ইয়া রাসূলুল্লাহ আপনি যদি পানির গ্লাসটার মধ্যে আপনি যদি ধরতেন তাহলে আপনার উম্মতদেরকে নূহ নবীর মতো সব প্লাবনে বৃষ্টির মাধ্যমে সব ধ্বংস করে দেওয়া হতো অগনবীজি আপনি যদি শরাবের পাত্রটা যদি আপনি গ্রহণ করতেন তাহলে আপনার উম্মতগুলো সব গোমরা হয়ে যেত কিন্তু আপনি যেহেতু দুধের পাত্রটা দুধের গ্লাসটা আপনি পছন্দ করেছেন অগনবীজি আল্লাহ তাআলা খুশি হয়েছেন আপনার উম্মতের মধ্যে অধিকাংশ উম্মত প্রায় সকল উম্মত সব নরনারী সব উম্মতদেরকে আল্লাহ তাআলা একদিন না একদিন তাদেরকে জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ জান্নাতে অবশ্যই যাবে যদি শুধু আপনি যদি ঈমান যদি আপনার ঠিক থাকে আপনার নামাজ কম থাকতে পারে আপনার ইবাদত বন্দেগি কম থাকতে পারে যদি ঈমানটা যদি মজবুত থাকে আপনি অন্যান্য মানুষ নামাজ ছেড়ে দেওয়ার কারণে বিভিন্ন কারণে আপনার জাহান্নামে যেতে পারে কিন্তু জান্নাত একদিন না একদিন কনফার্ম যদি আপনি ঈমানটা যদি আপনার মজবুত থাকে একটু জিকির করেন লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله حبيب صلى الله عليه وسلم সেখান থেকে তিনি বুরাকে সওয়ার হয়ে তিনি গেলেন প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ ওই দিক দিয়া বাইতুল মুকদ্দাসে নবীর পিছনে নামাজ পড়ছে আদম আলাইহিস সালাম বাইতুল মুকদ্দাসে আমাদের নবী নামাজ ইমামতি করার কারণে তিনি একটা লকব পেয়েছেন ইমামুল মুরসালি সবাই বলেন ইমামুল মুরসালি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে আদম আলাইহিস সালামকে দেখলেন জিব্রাইল যখন নিয়ে গেলেন গেট খোলা হলো গেট খোলার পরে দেখতেছেন আদম আলাইহিস সালাম বসে আছেন তিনি যখন ডান দিকে তাকান তিনি হাসি দেন আবার যখন তিনি বাঁ দিকে তাকান তিনি কান্না করেন আল্লাহর হাবিব বললেন জিব্রাইল কি রে উনি কে বলতেছে উনি হচ্ছে পৃথিবীর প্রথম মানুষ প্রথম নবী কিন্তু উনি ডান দিকে তাকায়া হাসে বাঁ দিকে তাকায়া কাঁদে কেন বলতেছে ওনার সন্তানদের মধ্য থেকে যারা ডান দিকে আছে তারা জান্নাতি আর যারা বাঁ দিকে আছে তারা হচ্ছে জাহান্নামি জান্নাতি সন্তানদের দিকে তাকায়া হাসে আর জাহান্নামি সন্তানদের দিকে তাকায়া তারা কাঁদে হযরত আদম আলাইহিস সালাম সম্ভাষণ জানালেন আল্লাহ রাসূলকে স্বাগতম জানালেন তারপর দ্বিতীয় আসমানে গেলেন দ্বিতীয় আসমানে এখানে হযরত ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো জাকারিয়া আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাম তারা হচ্ছে খালাতো ভাই সেখানে তাদের সাথে সাক্ষাৎ হওয়ার পরে তারপরে তৃতীয় আসমানে গেলেন তৃতীয় আসমানে যাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো আল্লাহর হাবিব বললেন তোমাকে তো পৃথিবীর অর্ধেক সুন্দর দিয়ে সৃষ্টি করেছে কিন্তু আমার ভাইয়েরা এখানে একটা প্রশ্ন জাগে যদি ইউসুফ আলাইহিস সালামকে যদি অর্ধেক সুন্দর দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কিন্তু আমার নবীকে আপনার নবীকে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির মধ্য থেকে সবথেকে বেশি সুন্দর করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ইউসুফ আলাইহিস সালামকে অর্ধেক দিয়ে সৃষ্টি করেছেন আর আমার নবীকে পূর্ণ সুন্দর দিয়ে কি করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে তারপরে চতুর্থ আসমানে গেলেন চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো পঞ্চম আসমানে গেলেন হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো ষষ্ঠ আসমানে গেলেন ষষ্ঠ আসমানের মধ্যে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করে সপ্তম আসমানে গেলেন সপ্তম আসমানে দেখেন একজন নবী
বাইতুল মামুর ফেরেশতাদের কাবার সাথে ঠেস দিয়ে বসে আছেন ঠেস দিয়ে বসে আছেন বলতেছে উনি কে বলতেছে উনি হচ্ছে আপনার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে উনি ঠেস দিয়ে বসে আছেন বলতেছে তুমি আসো আমার কাছে বসো কথা আস তিনি জান্নাতের কিছু বর্ণনা দিলেন জান্নাতের বর্ণনা দেওয়ার পরে জান্নাতটা হচ্ছে সমতল কিন্তু যদি দুনিয়া তোমার কোন উম্মত যদি একটা আমল করে ওই জান্নাতের সমতল জায়গার মধ্যে যদি আমলটা করে তাহলে তাকে আল্লাহ জান্নাতের সমতল জায়গার মধ্যে সে যদি একবার এই বাক্যটি পড়ে একবার এই বাক্যটি পড়ে তাহলে জান্নাতে তার জন্য একটা গাছ আল্লাহ তাআলা সৃষ্টি করবেন আরেকবার পড়লে আরেকটা গাছ আরেকবার পড়লে আরেকটা গাছ সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر পড়বেন তো সবাই ইনশাআল্লাহ একবার পড়বেন আপনার জন্য একটা জান্নাতে আপনার জন্য বৃক্ষ হবে দুইবার পড়বেন দুইটা বৃক্ষ হবে তিনবার পড়বেন তিনটা বৃক্ষ হবে জীবনে যতবার পড়বেন ততটা বৃক্ষ আল্লাহ তাআলা আপনাকে দিবেন সুবহানাল্লাহ আমার ভাইরা ওই যে বাইতুল মামুর এটা হচ্ছে ফেরেশতাদের কাবা ওইখানে দৈনিক 70,000 ফেরেশতা তাওয়াফ করে যেই দিন যেই ফেরেশতারা বাইতুল মামুর তাওয়াফ করে চলে যায় কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর তাওয়াফ করার কোনো সুযোগ নাই সেখান থেকে গেলেন সিদরাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহা এটা একটা বড়ই গাছ গাছের বড়ইগুলো হচ্ছে আপনার কলসির মতো বড় আর পাতাগুলো হচ্ছে আপনার স্বর্ণের পাতাগুলো হচ্ছে হাতির কানের মতো বিশাল আর ওইখানের পাতাগুলো হচ্ছে স্বর্ণের আপনার পতঙ্গগুলোও স্বর্ণের তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সেখান থেকে এবার জিব্রাইল নাই এবার আল্লাহর হাবিবের সাথে কোনো সাথী নাই এবার তিনি উপরে চলে গেলেন সংক্ষেপ করে দিলাম উপরে গিয়ে আল্লাহর সাথে তিনি সাক্ষাৎ করলেন সাক্ষাৎ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ হলো বলল কি নিয়ে এসেছ বলতেছে আমি 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি তোমার উম্মত তো পারবে না কমায় নিয়ে আসো কমাইতে কমাইতে আপনার শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছে আল্লাহর হাবিব বলেন এবার মুসা বললেন আরো কমিয়ে নিয়ে আসো বলতেছে না আমার তো লজ্জা লাগে আর যেতে পারবো না আল্লাহর হাবিব চলে আসলেন এই 5 ওয়াক্ত নামাজ দুনিয়ার কোন মুসলমান আল্লাহর হাবিবের উম্মত যদি পড়ে সে পুরুষ হোক সে নারী হোক 5 ওয়াক্ত নামাজ যদি দৈনিক পড়ে 50 ওয়াক্ত নামাজের নেকি তাদের আমল নামায় দিয়ে দিবেন কিন্তু 50 ওয়াক্ত নেকি ঠিক আছে করবেন হচ্ছে 5 ওয়াক্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবেন আপনি যদি এখন আমি আপনি সবাই তো মৃত্যুশয্যায় শুয়ে যাব একদিন মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর একদম সন্নিকটে মানুষ তার সন্তানদের কাছে গুরুত্বপূর্ণ কথা বলে যায় গুরুত্বপূর্ণ কথা বলে গুরুত্বপূর্ণ কথা বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আমার উম্মতেরা শোনো এই আল্লাহর হাবিবের ইন্তেকালের পূর্ব মুহূর্তে সর্বশেষ বাক্যটি হচ্ছে সালা 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 তোমরা নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো ঘাটে থাকো নামাজ পড়ো মাঠে থাকো নামাজ পড়ো গাড়িতে থাকো নামাজ পড়ো সফরে থাকো নামাজ পড়ো যত কঠিন সময়ে তোমরা থাকো না কেন নামাজটাকে বন্ধু বানিয়ে নাও নামাজটাকে যদি তোমরা যদি আপন করে নিতে পারো নামাজে যখন আপনি নামাজের মধ্যে যখন দাঁড়াবেন সিজদার মধ্যে যখন গিয়ে সুবহান রাব্বিয়াল আলা পড়বেন সুবহান রাব্বিয়াল আলা পড়বেন রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে দুনিয়ার আমার উম্মতেরা শোনো যতক্ষণ তোমরা তোমাদের কপালটা নাকটা সিজদার মধ্যে তোমরা লাগিয়ে রাখবে সুবহান রাব্বিয়াল আলা পড়বে আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না সুবহানাল্লাহ এই নামাজ পড়ার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই কে কে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন দোহা তুল আল্লাহকে দেখে হাত নামান আল্লাহ তাআলা কবুল করুন আমার ভাইয়েরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম সূরাতুল বাকারা 275 নম্বর আয়াত একটা কোরআন শরীফ থাকলে ভালো হইতো কোরআন শরীফ রাখবেন সব সময় 275 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি
এবার আলোচনাটা কিন্তু একটু কঠিন হবে আপনারা শুনতে রাজি আছেন একজন উঠবেন না তো ইনশাআল্লাহ প্রস্রাব পায়খানা যদি না হয় এমন ব্যাগ যদি না হয় উঠবেন না তো কে কে উঠবেন না একটু হাত তুলে দেখান তো একটু দেখেন তো কে কে সবাইকে হাত তুলছে উঠবেন না তো ইনশাআল্লাহ আজকে কিন্তু মেরাজের রাতে কিন্তু হাত তুলছেন এই হাতের উসিলায় কিন্তু আল্লাহ ক্ষমা করে দিতে পারে ঠিক কিনা বলুন আমার ভাইয়েরা আল্লাহ তাবারক ও তাআলা সূরাতুল বাকারার 275 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবালা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা যারা ইয়াকুলুনা খায় আর রিবা মানে সুদ জোরে বলেন আর রিবা মানে কি সবাই বলেন রিবা মানে কি না এখনো বলেন নাই জোরে বলেন রিবা মানে কি আর জোরে বলেন রিবা মানে কি সুদ লা ইয়াকুমুনা তারা দাঁড়াবে না ইল্লা আলেমরা আছেন হরফ ইস্তিসনার হরফ তবে তারা দাঁড়াবে কামা ইয়াকুমুল্লাযী তবে তারা হাশরের ময়দানে দাঁড়াবে ইয়াতা খাব্বাতুহু শাইতানু মিনাল মাস দুনিয়াতে দেখবেন অনেক নারীদেরকে অনেক পুরুষদেরকে জিনে ধরে শয়তানি ধরে জিনে ধরা মানুষদেরকে দেখছেন কিনা আপনারা দেখছেন যখন জিনে যখন মানুষকে আসর করে জিনে যখন মানুষকে ধরে তখন কি সে কি সুস্থ থাকে নাকি অসুস্থ হয়ে যায় তার চুল এলোমেলো হয়ে যায় তার খাবার ঠিক থাকে না তার ঘুম ঠিক থাকে না কথার বচন ভঙ্গি ঠিক থাকে না মারে কি কয় বাবারে কি কয় বউ জামাইরে কি কয় জামাই বউরে কি কয় কোনো ঠিক থাকে না কথা বলুন ঠিক না আল্লাহ তাআলা বলছেন ইয়াতাখাব্বাতু শাইতানু মিনাল মাস শয়তান আসর করলে জিন আসর করলে যেমন করে পাগলামি করে হাশরের ময়দানে সুদখুর তেমন পাগল হয়ে উঠবে এমন পাগল হয়ে সুদখুর উঠবে আল্লাহ তাআলা বললেন কেন উঠবে ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا يجرن جي ترى بولي إنما البيع مثل الربا شوطة بيبشار متوي شوط جتا اتا بيبشار متوي ونكي مونة قربن جي شوط اتا بيبشار متوي وطوچ الله تعالى قرآن بول چن وأحل الله البيع وحرم الربا আমি ব্যবসাকে করেছি হালাল এবং সুদকে করেছি হারাম ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন সুদকে করেছেন হারাম আমি আপনাদেরকে প্রশ্ন করব এক বাক্যে সবাই উত্তর দিবেন আল্লাহ ব্যবসাকে কি করেছেন হারাম আরো জোরে বলেন ব্যবসাকে কি করেছেন হারাম আর সুদকে কি করেছেন হারাম আপনাদের এখন কি কোনো সুদখোর আছে না সব আমাদের কুমিল্লা না আপনাদের এদিকে কে আছে কে আছে আছে ওই তাদের এদিকে মনে নাই আর নাই আমার ভাইরা ব্যবসা হচ্ছে হালাল ব্যবসায়িক দেখবেন ফজরের নামাজ পড়ে সকাল বেলা গিয়ে দোকানটা খুলে সন্ধ্যা পর্যন্ত আটটা পর্যন্ত ব্যবসা করেন সময় মতো নামাজ পড়ে হালাল ব্যবসা করে মাথার ঘাম পায়ে ফালায়া ফালায়া ব্যবসা করে পরিশ্রম করে হালাল ব্যবসা করে আর সুদখুর যারা এক লাখ টাকা লাগায় বলে যে দুই মাসের জন্য তোমাকে দিলাম এটার মধ্যে কোনো লসের কোনো ভয় নাই সুদের মধ্যে কি লসের কি কোনো ভয় আছে কি মুরব্বীরা কথা কন না কেন সুদের মধ্যে কি কোনো ভয়ের চিন্তা আছে বলে যে আমি এক মাসের জন্য তোমার দুই মাসের জন্য এক লাখ টাকা দিলাম দুই মাস পরে তুমি আমাকে এক লাখ বিশ দিবা কত দিবা এটাতে কোনো পরিশ্রম নাই কষ্ট নাই লস নাই লসের কোনো চিন্তা নাই টেনশন নাই সুদখোর খালি ঘুমায় আর দুই মাস পরে ফোন লাগায় এই তুই টাকা দিস না কেন তুই টাকা দিস না কেন রসুল বলছেন এই সুদি কাজ কারবার হারাম এই সুদখোর যারা ধনীরা আরো বেশি ধনী হয় গরিবরা আরো বেশি গরিব হয় দেখবেন যে গ্রামের মধ্যে আপনার অনেক গরিব মানুষ আছে সুদে টাকা আনছে
সুদের টাকা সময়মতো পরিশোধ করতে পারে নাই পরিশোধ করতে না পারলে তাকে গাছের সাথে বাঁধে তার বাড়িঘর পর্যন্ত তার থেকে ছিনিয়ে নেয় আল্লাহ তাআলা বলেন ওয়াহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে করেছেন হারাম فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف الله বলেন যখন আমার পক্ষ থেকে উপদেশ আসে নির্দেশ আসে মাউইজা উপদেশ আসে মির রব্বিহ রবের পক্ষ থেকে যখন ওয়াজ এই যে আমি ওয়াজ করছি আমার আগের হুজুর ওয়াজ করেছে আপনাদের মসজিদে ইমাম সাহেব হুজুর ওয়াজ করে বিভিন্ন পীর সাহেব হুজুররা ওয়াজ করে তারপর আপনার বিভিন্ন আলেমরা ওয়াজ করে হাফেজরা ওয়াজ করে যখন আপনার কাছে সুখুরের কানে যখন আল্লাহ তাআলার এই কোরআনের আয়াত যখন পৌঁছে যায় ফামান জাহু মাউইযাতুম মির রব্বিহ রবের পক্ষ থেকে যখন নির্দেশ পৌঁছে যায় তখন সে যদি ফান্তাহা সুদের কাস্কারবার থেকে যদি সে দূরে সরে যায় বলতেছে আজ পর্যন্ত আগে যা করেছি করছি আজ থেকে আর সুদ খাবো না ফালাহু মা সালাফ আল্লাহ বলছেন ওয়া আমরুহু ইলাল্লাহ তার ব্যাপারে সিদ্ধান্ত আমি নিব ক্ষমা করব নাকি শাস্তি দিব এই ব্যাপারে সিদ্ধান্ত কার সবাই বলেন এই ব্যাপারে সিদ্ধান্ত কার আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার কিন্তু আল্লাহর ওয়াজ শোনার পরেও যারা আল্লাহর কথাটাকে প্রাধান্য দেয় নাই আল্লাহর কথাটাকে ওভারটেক করেছে মানে সে আল্লাহর কথাটাকে সে ওভারটেক করে সীমা লঙ্ঘন করে সে যখন ওয়ামান আদা পুনরায় আবার চালু করে দিস অনেক দেখবেন যে অনেক হাজি সাহেব আছে হজ করতে যাওয়ার সময় মসজিদ থেকে ক্ষমা নেয় যে ভাইয়েরা আমার মাফ করে দিয়েন হজে যাওয়ার আগে কিন্তু সুদি কাস্কার বার করত আবার হজ করে আসার 40 দিন যাওয়ার পরে সে প্রকাশ্যে না করলেও গোপনে আবার সুদের কাস্কার বার করে আছে না নাই আল্লাহ তাআলা বলছেন যখন আমার হুকুমটাকে ওভারটেক করে সীমা লঙ্ঘন করে ওয়ামান আদা মানে সে পুনরায় যখন আবার যখন করে ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন আল্লাহ তাআলা বলছেন পুনরায় যদি সে চালু করে ফাউলাইকা সে সকল লোক উলাইকা আসহাবুন নার জাহান্নামের মধ্যে যাবে সেখানে কতদিন থাকবে হুম ফিহা খালিদুন এই জাহান্নামের মধ্যে চিরস্থায়ী ভাবে তারা বাস করবে আমার ভাইয়েরা এই সুরটা হচ্ছে দুই প্রকার জোরে বলেন সুরটা কয় প্রকার হাত রাইমনে তোলেন সবাই হাত তোলেন হাত তোলেন সবাই হাত তুলছেন কি মুরব্বি হাত তোলেন না কেন হাত তুলছেন সবাই এই সুদ কয় প্রকার জোরে কোন সুদ কয় প্রকার এক নম্বর হচ্ছে রিবায়া আল ফাদল দ্বিতীয় নম্বর হচ্ছে রিবায়া আন নাসিয়া প্রথম প্রকারের নাম হচ্ছে রিবায়া ফাদল দ্বিতীয় প্রকারের নাম হচ্ছে রিবায়া আন নাসিয়া আমার ভাইরা এবার দেখবেন যে আপনার এই সুদের এই যে সুদখুর কিভাবে সমাজের মধ্যে ছড়াই আছে তখনই বুঝতে পারবেন এক নম্বর হচ্ছে রিবায়া ফাদল সেটা ব্যবসার সাথে সম্পর্ক জোরে বলেন কিসের সাথে সম্পর্ক এক নম্বর যে সুদটা রিবায়া ফাদল এটা হচ্ছে ব্যবসার সাথে সম্পর্ক যে হুজুর সুদ আবার ব্যবসার সাথে সম্পর্ক হয় কিভাবে অনেক ব্যবসায়ী আছে তার ব্যবসাটা হালাল তার টাকাটা কিন্তু কি কথা বলেন তার টাকাটা কি পরিশ্রমটাও কি হালাল সব হালাল কিন্তু ওই হালাল ব্যবসায়ী কি করে মাঝে মধ্যে ওজনে কম দেয় 50 গ্রাম কম দেয় 100 গ্রাম কম দেয় 200 গ্রাম কম দেয় অথবা 1 গ্রামে কম দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার টাকা হালাল তার পরিশ্রম হালাল কিন্তু 100 গ্রাম 1 গ্রাম 2 গ্রাম বলেন 100 গ্রাম ইচ্ছে করে কম দেওয়ার কারণে ইচ্ছে করে কম দেওয়ার কারণে ইচ্ছে করে কম দেওয়ার কারণে সে আর হালাল ব্যবসায়ী থাকে না ওই ব্যবসায়ী হচ্ছে সুদখোর ব্যবসায়ী আপনি ওজনে কম দিলেন আপনি সুদখোর ব্যবসায়ী হয়ে গেলেন আমার অনেক ব্যবসায়ী ভাইরা আছে চালের সাথে এক নম্বর চালের সাথে দুই নম্বর চাল মিশায় আছে না নাই
তারপরে আপনার গমের সাথে আটার সাথে আটা মিশায়, এক নাম্বার তেলের সাথে দুই নাম্বার তেল মিশায়, এমন লোক আছে না আপনাদের এদিকে যারা এমন করে? ওইটাও সুদের অন্তর্ভুক্ত, তারাও সুদ খায়, তারাও সুদখোর। আরেকটা সুদখোরের কথা বলবো, সমাজের মধ্যে যারা সিন্ডিকেট করে ক্রাইসিস তৈরি করে, যেমন করে দেখবেন আপনাদের লবণ, লবণ কি বাংলাদেশে কম আছে নাকি হুজুর? লবণ, লবণ তো একদম দাম কম। কিছুদিন আগে কয়েক মাস আগে লবণের দাম কত হয়েছে আপনাদের এদিকে? 300 টাকা কেজি। কি লবণ কি 300 টাকা কেজি? এটা কি কল্পনা করা যায়? লবণের 300 টাকা কেজি, লবণ 15 টাকা 20 টাকা, ওই লবণের দাম হয় কত? 300। হঠাৎ করে পেঁয়াজ হয়ে যায় 200, হঠাৎ করে তেলের দাম বেড়ে যায়, হঠাৎ করে আলুর দাম বেড়ে যায়, হঠাৎ করে রসুনের দাম বেড়ে যায়, হঠাৎ করে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যায়। তারা বড় বড় ব্যবসায়ী হতে পারে, তারা বড় বড় ক্ষমতাধর হতে পারে, টাকা পয়সাওয়ালা হতে পারে, আল্লাহর কসম করে বলি, যদি কেউ সিন্ডিকেটের মাধ্যমে সমাজে ক্রাইসিস তৈরি করে, সমাজে ক্রাইসিস তৈরি করে দ্রব্য মূল্যের দাম বাড়াইয়া দেয়, তারা হলো এই সমাজে এই সময়ের সবচেয়ে বড় সুদখোর, তারা হচ্ছে সুদখোর। বাবার এই কথা আমার না, আপনারা কোরআন পড়েন হাদিস পড়েন, সুদের দুই প্রকার, সুদের রিবায়েল ফাদলের অন্তর্ভুক্ত। দ্বিতীয় নাম্বার যে সুদটা রিবায় নাসিয়া, এই রিবায় আন নাসিয়া হচ্ছে আপনার টাকার সাথে সম্পর্ক, ডলারের সাথে সম্পর্ক, কারেন্সির সাথে সম্পর্ক, পাউন্ডের সাথে সম্পর্ক, রুপির সাথে সম্পর্ক, টাকার সাথে সম্পর্ক। আপনি টাকার সাথে টাকা, এটা হচ্ছে রিবায় আন নাসিয়া, ডলারের সাথে ডলার, সেটা হচ্ছে রিবায় আন নাসের অন্তর্ভুক্ত। আমার ভাইরা, তারপর আল্লাহ তাবারক তাআলা বলছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ তাআলা বলছেন, ইয়ামহাকুল্লাহু রিবা, সুদকে আল্লাহ তাআলা মিটিয়ে দেন, ধ্বংস করে দেন, সুদখোর ধ্বংস হয়ে যাবে, তার পরিবার ধ্বংস হবে, সুদখোর ধ্বংস হবে। অনেক আপনি যদি আপনাদের এলাকায় যদি কোনো সুদখোর থাকে, জিজ্ঞেস করবেন যে ভাই কেমন আছেন, ও যদি বলে যে আমি ভালো আছি, আল্লাহর কোরআন থাকলে কোরআনটা ধরে বলতাম, আল্লাহর নামের কসম করে বলি, যে সুদখোর বলে আমি ভালো আছি, আমি সুখে আছি, সে প্রতারক, সে ভণ্ড, সে দোকাবাজ। আল্লাহর কোরআন বলছে যে সুদখোর, যে টাকা লাগায় ব্যবসায় কম দেয়, ওজনে কম দেয়, সে পৃথিবীতে কখনো শান্তিতে থাকবে না, আর আখেরাতে জাহান্নামের মধ্যে থাকতে হবে। এটা আমার কথা না আল্লাহর কথা? এই যে আল্লাহ বলছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত, আল্লাহ তাআলা সুদকে মিটাইয়া দেন এবং আল্লাহ তাআলা সাদাকাকে বর্ধিত করেন। এই যে আপনারা মাদ্রাসায় দান করেন, মসজিদে দান করেন, মাহফিলে দান করেন, এতিমদেরকে দান করেন, আপনি গরিব মানুষদেরকে দান করেন, আপনি ভালো কাজে আপনি টাকা খরচ করেন, এটা আপনার সাদাকা, সাদাকা বর্ধিত করেন। আপনি যদি 1 টাকা যদি দান করেন, আপনার এই দানটা আল্লাহ তাআলা আল্লাহর ডান হাতের মধ্যে নিয়ে নেয়। সুবহানাল্লাহ, বলেন আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ামা কদরুল্লাহা হক وقدني والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيميني. الله أكبر. যদি কোনো বান্দা যদি দান করে আল্লাহ তাআলা এই দানটা আল্লাহর ডান হাতে নেন, আপনি দুনিয়ার মধ্যে 1 টাকা দান করবেন, হাশর ময়দানে ওই দানটা দেখা যাবে উহুদ পাহাড় পরিমাণ, এত বিশাল নেকি হয়ে আপনার সামনে আসবে। আপনি বলবেন, আল্লাহ আমি তো এত দান করি না, 1 টাকা দান করেছিলাম, একটা খেজুর দান করেছিলাম, 1 দিরহাম দান করেছিলাম, 1 টাকা দান করেছিলাম। আল্লাহ বললেন, দুনিয়ার মধ্যে তোমরা যেমন করে, দুনিয়ার মধ্যে তোমরা টাকা, দুনিয়ার মধ্যে তোমরা যেমন করে তোমরা টাকা দিয়ে গাবি কিনো, 1টা গাবি থেকে তার বাছুর হয়, 2টা হয়, 3টা হয়, 4টা হয়, হয়তো এতে বৃদ্ধি হতে থাকে। আল্লাহ বললেন, তোমরা যখন দান করো
ওই দানটা আমার ডান হাতে নেই সেটাকে আমি লালন করতে থাকি বর্ধিত করে 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 এই এক টাকাটাকে আমি উহুদ পাহাড় পরিমাণ করে দেই সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তারপরে বলছেন আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন নাসীম আল্লাহ বলেন আমি ভালোবাসি না কুল্লু কাফার যারা আপনার অকৃতজ্ঞ হয় কুফরি করে আসীম পাপীদেরকে এবং কুফরিকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন তারপর আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু যারা ঈমান আনে ওয়া আমিলুস সলিহাত এবং আমল করে খাঁটি আমল করে ওয়া আকামুস সালাত সালাত কায়েম করে তারপর আল্লাহ বলেন ওয়া আতাবুজ যাকাত আর যারা যাকাত দেয় লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার রয়েছে ওয়ালা খাউফুন তাদের কোনো ভয় নেই ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো টেনশন নেই আল্লাহ তারা তারপরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা ও ঈমানদারেরা ঈমানদার কারা ঈমানদার আপনি ঈমানদার আমি ঈমানদার আমরা সবাই আল্লাহ তারা সকল নারী পুরুষদেরকে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহকে ভয় করো আওয়াজ করে করে আওয়াজ করে বলুন আমরা ভয় কাকে করব আরো জোরে বলেন আমরা কাকে ভয় করব আরো জোরে বলেন কাকে ভয় করব আল্লাহকে ভয় করে মুমিনরা চলে আল্লাহকে ভয় করে দান সাদাকা করে আল্লাহকে ভয় করে সুদ ছেড়ে দেন ঘুষ ছেড়ে দেন আল্লাহকে ভয় করে সব ছেলেদেরকে সঠিকভাবে সম্পদ বণ্টন করে দেন আল্লাহকে ভয় করে মেয়ের সম্পত্তি যা পাবে সঠিকভাবে বুঝিয়ে দেন মেয়েকে ঠকাইয়েন না ফুপ্পিকে ঠকাইয়েন না সঠিকভাবে সম্পদ বণ্টন করে দেন আল্লাহ তাআলা তারপর বলেন তোমরা ভয় করো ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা আল্লাহ বলছেন ওয়াজারু তোমরা ছেড়ে দাও মা বাকিয়া মিনার রিবা তোমরা যে সুদে যে টাকাটা লাগাইছো না এই মূলধনটা রাইখা বাকি যে সুদের টাকাটা তোমরা ছেড়ে দাও এই ওয়াজগুলো শোনার পর আল্লাহ বলছেন এতদিন পর্যন্ত তোমরা যা খাইছো খাইছো এখন থেকে এই আমার আলোচনাটা শোনার পরে তোমরা আল্লাহর কোরআনের কথা শোনার পরে এখন থেকে মূলধন তোমার কিন্তু বাকি যে অগ্রিম যে তোমরা তার থেকে যে সুদটা পাইতা এই সুদটা কি করো কথা কি আমার কথা বুঝেন না এই সুদটা কি করো ছেড়ে দাও তারপর আল্লাহ তাআলা বলছেন মিনার রিবা ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হও যদি তোমরা মুমিন হও তাহলে বাকি সুদটা তোমরা ছেড়ে দাও তারপর আল্লাহ তাআলা বললেন ফা ইল্লাম তাফালু আর যদি তোমরা যদি সুদটা যদি তারপরেও যদি না ছাড়ো সুদটা যদি না ছাড়ো যদি আবার যদি সুদি কাজকার বার করো বিহার বিন প্রস্তুতি গ্রহণ করো যুদ্ধ করার জন্যে বিহার বিন প্রস্তুতি গ্রহণ করো যুদ্ধ করার জন্যে কার সঙ্গে যুদ্ধ করব কার সঙ্গে যুদ্ধ করবে সুদকুর আল্লাহ বললেন যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো মিনাল্লাহ আল্লাহর সাথে ওয়া রাসূলি এবং রাসূলের সাথে সুদকুরকে আল্লাহ বলেন যদি তোমরা সুদি কাজকার বার যদি না ছাড়ো তাহলে তোমরা আমি আল্লাহর সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো আমি রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো আপনাদের কাছ থেকে আমি শুনতে চাই আল্লাহর সাথে কি যুদ্ধ করা যাবে জোরে বলেন যুদ্ধ করা যাবে নবীর সাথে কি যুদ্ধ করা যাবে তাহলে সুদ ছেড়ে দাও বাবা মাইকের আওয়াজ যত দূর যায় শুধু পুরুষরাই শুধু সুদ খায় না মহিলারাও সুদ খায় বাহির থেকে স্বামীর টাকা পাঠায় মহিলারাও এই বাড়ি ওই বাড়ি এই বাড়ি ওই বাড়ি ঘুরে ঘুরে টাকা লাগায় সুদে এমন মহিলা সমাজে আছে না না আমার মা বোনেরা সঠিক হয়ে যান এই রাত্র থেকে গভীর রজনী থেকে আপনাদেরকে বললাম এই সুদ ছেড়ে দেন তারপর আল্লাহ তাআলা বললেন ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন আল্লাহ তাআলা বলেন তোমরা জুলুম করো না তোমাদের প্রতিও জুলুম করা হবে না তারপর আল্লাহ তাআলা বললেন ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা তুমি যে যাদের সাথে সুদে টাকা লাগাইছো এমন মানুষ আছে যে দেনা মানে যে সুদ নিছে ওই লোক সমাজের মধ্যে গরিব মানুষ আছে না নাই কথা বলেন যে সুদে টাকা লাগাইছে এনা ধনী কিন্তু অনেক 95% গরিব মানুষরাই টাকা নেয় গরিব মানুষরা যারা টাকা নিছে আল্লাহ কি বলছে শুনেন ওয়া ইন কানা দু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন
যদি যিনি গ্রাহক যিনি দেনাদা যার কাছে তুমি সুদে টাকা টাকা লাগাইছো ওই ব্যক্তিটা যদি অভাবগ্রস্ত হয় গরিব হয় তাহলে সুদটা তো তুমি তাকে maaf করেই দিবা এটা আল্লাহর বিধান আল্লাহ তাআলা এইখানে আরেকটা বিধান দিলেন তুমি তাকে আল্লাহ তাআলা বলেন ফানাজিরাতুন ইলা মাইসারা তুমি তাকে অবকাশ দাও ছাড় দাও তার যে মূলধন আছে এই মূলধনের জন্য তুমি এখন তাকে জোরাজুরি করো না চাপাচাপি করো না জোরাজুরি করো না জোরজবস্তি করো না সে যতদিন না সে মোটামুটি একটা স্বাবলম্বী না হয় মোটামুটি সচ্ছলতা ফিরে না পায় ততদিন পর্যন্ত তোমরা তার কাছ থেকে মূলধনটা নেওয়ার জন্য তোমরা জোরজবস্তি করো না চাপাচাপি করো না তার উপর প্রেসার ক্রিয়েট করো না আল্লাহ তাআলা বলেন ওয়া আনতা সাদাকু খায়রুল লাকুম মিন কুনতুম তাআলামুন আল্লাহ তাআলা আরেকটা বিধান দিলেন সেটা হচ্ছে তোমাদের জন্য এর চেয়ে বড় কল্যাণকর হচ্ছে তোমরা যে এতদিন সুদে টাকা লাগাইয়া যা করছো করছো এটি তোমরা এটা এখন থেকে এগুলো সব বাদ দেওয়ার পরে যেই গরীব মানুষদের কাছে সুদে টাকা লাগাইছো শুদ্ধ অবশ্যই বাদ মূলধন যেটা আছে এই মূলধনটা গরীবদেরকে সাদকা করে দাও সুবহানাল্লাহ পড়েন এই মূলধনটা গরীবদেরকে কি করে দাও ওয়া আন তাসাদাকু খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামু এটা যে কত বড় সাদাকা এটা যে কত উত্তম সাদাকা এটা তোমরা এখন বুঝবা না মরার পরে আমি আল্লাহর কাছে আসলে আমি আল্লাহর পক্ষ থেকে যখন পুরস্কার পাবে তখন তোমরা বুঝতে পারবে তারপর আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ আল্লাহ তাআলা মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিলেন ওয়াত্তাকু তোমরা ভয় করো ইয়াউমান সেদিনকে তুরজাউনা ফীহি ইলাল্লাহ যেদিন তোমরা আল্লাহর দিকে ফিরে যাবে যেদিন তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে যে সময় তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে আমি সুদূর কুমিল্লা থেকে এসেছি কিন্তু আপনাদের এখানে এসে একজন মানুষের জানাজা পড়তে হবে এটা আমার কল্পনাও ছিল না কিন্তু তার জানাজা অংশগ্রহণ করব সেটা আমার তাকদীরে লেখা ছিল আমার ভাইয়েরা ওনার অতি ইচ্ছা ছিল আজকের মাহফিলের আলোচনা শুনবে ওনার জন্য আজকের এটা প্রথম সাকরাত এটা ওনার জন্য কবরের প্রথম রাত উনি কতই না ভাগ্যবান এক হলো জুমার রাত এক হলো জুমার রাত আর এক হলো লাইলাতুল মিরাজের রাত আমার যুবক ভাইরা আমি তো মরব আপনারাও মরতে হবে কুল্লু নাফসিন দাঈকাতুল মাউত মৃত্যুর স্বাদ সবাই গ্রহণ করতে হবে কি ধনী কি গরিব কি টাকাওয়ালা কি পয়সাওয়ালা কার কত ক্ষমতা সেটার দিকে আল্লাহ তাআলা কোনো ভ্রূক্ষেপ করবেন না যখনই সময় হবে ওয়া তাদরি নাফসুম বিআইয়্যিদিন তামুত যখনই সময় হবে আপনি ঘুমের মধ্যে মারা যেতে পারেন রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারেন প্রেসার বেড়ে মারা যেতে পারেন ক্যান্সার হয়ে মারা যেতে পারেন ডায়াবেটিক্স আক্রান্ত হয়ে মারা যেতে পারেন কোনো না কোনো ভাবে যে কোনো ভাবে আপনি মরবেন আজ হোক কাল হোক আল্লাহ তাআলা বললেন ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সেদিনকে তোমরা ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে ফিরে আসবে ও সুদকুর সুদ ছেড়ে দাও ও ঘুষকুর ঘুষ ছেড়ে দাও ও আল্লাহর নাফরমান নাফরমানি ছেড়ে দাও আজকে আমরা যুবকরা আজকে দেখেন না আমরা বাংলাদেশের যুবকরা তো অনেক ভালো আছি আপনি ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন ছোট্ট ছোট্ট যুবকগুলা পানির উপরে ঘুমায় স্বাদ নাই খাবার নাই কোনো কিছুই নাই তারা কেমন ইমানওয়ালা বুলেটের সামনে দাঁড়ায় জুমার নামাজ তারা আদায় করে মসজিদ আকসা রক্ষা করার জন্য জীবন কাতরে যুবকগুলা জীবন দিচ্ছে এই মসজিদ আকসা শুধুমাত্র ফিলিস্তিনের নয় এই মসজিদ আকসা আমার আপনার সবার এই মসজিদ আকসা আমার আপনার সবার আমাদের নবী তো ওইখানে গিয়েই তিনি নামাজ পড়াইছিলেন ওইখানে নামাজ পড়ায় তো তিনি ইমামুল মুরসালিন হয়েছেন কিন্তু এটা আপনাদেরকে একটা চূড়ান্ত পর্যায়ে আল্লাহর রাসূলের ভবিষ্যদ্বাণী বলে দেই আল্লাহর রাসূল বললেন মসজিদে আকসা মুসলমানদের দখলেই থাকবে এই মসজিদে আকসা তারা যতই চেষ্টা করুক না কেন এই ইহুদিরা নিতে পারবে না ইহুদিরা তো এটা একটা অভিশপ্ত জাতি অসংখ্য নবীদেরকে তারা হত্যা করেছে অসংখ্য নবীদেরকে তারা হত্যা করেছে আমার ভাইরা আমি আপনাদের সামনে অনেকক্ষণ দীর্ঘক্ষণ আলোচনা করলাম
এই যে আপনারা যে বসছেন আপনাদের কি লাভ হইছে নাকি লস হইছে বলেন আল্লাহ তাআলা এই বসায় কি আমাদের গুনাহগুলো maaf করতে পারে কি পারে না সম্মানিত ভাইরা একজনও কিন্তু উঠবেন না মুনাজাতের আগে কথা দিবেন কি কথা কি দিবেন আমি আপনাদের সামনে একটা আয়াত পড়েছিলাম আল্লাহ তাআলা 1 টাকা দান করলে এই দানটা আল্লাহ তাআলার কোন হাতে নেয় দান হাতে নেয় আপনি যদি 1 টাকা যদি দান করেন তাহলে হাশরের ময়দানে সেটার পরিমাণ এই 1 টাকার পরিমাণ 1 দিরহামের পরিমাণ হবে উহুদ পাহাড়ের সমান ঠিক না বলুন তা আমি আজকে এই যে শবে মেরাজের রাত এই রাতের মুহাব্বতে আল্লাহর রাসূলের মুহাব্বতে আমি একজন লোক চাইবো যে হুজুর যে আমি 10000 টাকা দিব ভাইয়ের নাম কি মাশাআল্লাহ মারহাবা বলেন আল্লাহ তাআলা ভাইজানের দানকে কবুল করুক মঞ্জুর করুক ভাইজান নামটা কি ওসমান গনি দর্জি মাশাআল্লাহ আমার মুরব্বি বাবা ওসমান গনি দর্জি 10000 টাকা দিব বলেন মারহাবা কি টাকা না দেন মারহাবা করলে তো গুনাহ হইব না জোরে বলেন মারহাবা তিনি আগামী বছর এই মাহফিলের জন্য তিনি দিবেন 10000 টাকা আমি আরেকজন চাই আর কে আছেন যে হুজুর মিরাজের রাত টাকা তো অনেক কামাই করি কিন্তু একটা সুসংবাদ হচ্ছে আপনাদের জন্য আমার যুবক ভাইরা আজকে যে মাহফিলের ইন্তেজামিয়া কমিটির যে যুবক ভাইরা আছে ওনারা বলছে যে হুজুর মাহফিলের পরে যেই টাকা অবশিষ্ট থাকে সেটা মসজিদ উন্নয়নের কাজে যায় আলহামদুলিল্লাহ পড়েন তাহলে আপনারা দান করলে হয়তো মাহফিলে নাইতো মসজিদে লাগবে আর কে আছেন আপনি 10000 টাকা দিবেন আব্দুল আউয়াল সিদ্দা দিবেন 10000 টাকা জোরে বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা নারে তাকবীর আল্লাহ ভাইজানের দানকে কবুল করুক সকলে পড়েন আমিন খালাতো ভাই আর কে আছেন আর কে আছেন আজকে কিন্তু লাইলাতুল মিরাজের রজনী আমার ভাইরা চাপাচাপি কইরেন না আপনারা কারো নাম বলার দরকার নাই দান এটা হচ্ছে আপনার মন থেকে আসতে হবে আপনি যে দান করবেন প্রিয় ভাইরা এই দানটা আপনি ধরেন হঠাৎ করে আপনার ছেলে বা আপনি অসুস্থ হলেন 10000 বর্তমানে আপনি হসপিটালে যান ডাক্তারের কাছে গেলে আপনার পরীক্ষা দিবে 5 থেকে 7টা পরীক্ষায় যায় আপনার 6 থেকে 7000 ঠিক না বলুন তারপর ওষুধপত্র নিয়ে আপনি বাড়িতে আসতে আসতে আপনার 10000 টাকা নেই আল্লাহ তাআলা কঠিন মুসিবত থেকে আপনাদেরকে হেফাজত করবে আল্লাহ তাআলা আপনাদের পরিবারে শান্তি দিবে আমি 5 জন লোক চাই 2 জন হইছে আমি আর 3 জন চাই যে হুজুর আমি 10000 টাকা দিব আর কি নাই কে আছেন আজকে মিরাজের রজনী জুমার রজনী প্রাণ ভরে দোয়া করব যারা ব্যবসায়িক আছেন আল্লাহ তাআলা তাদের ব্যবসার মধ্যে বরকত দান করুক জি নাম কি ভাই মোহাম্মদ কামাল সিকদার মাহফিল এবং মসজিদ উন্নয়নের জন্য দিবেন 10000 টাকা মাঠ কাঁপায়া বলেন মারহাবা আর হুজুরে বলেন মারহাবা আল্লাহ তাআলা ভাইজানের দানকে কবুল করুক মঞ্জুর করুক আল্লাহ ভাইজানের মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে এই দানের খাতিরে তাদেরকে maaf করে দিন হুজুরে কোন আমিন কয়জন হইল 3 জন আর কে আছেন বাবা আর কে আছেন দেন 10000 টাকা আল্লাহর নামে হয়তো এটা দুনিয়া দুনিয়াতেও পাইবেন ফল পাইবেন কিন্তু পরকালে আপনার জন্য এটা চিরন্ত মসজিদে যেহেতু লাগবে মরণ পর্যন্ত এটা আপনার সাদাকা মানে আপনার সাদকায়ে জারিয়া হতে থাকবে আপনি মরে যাবেন কিন্তু আপনার দান পৌঁছে যাবে এমনও অনেক মানুষ আছে যে হুজুর আমার টাকার অভাব নাই ব্যবসা আছে বাড়ি আছে কিন্তু ছেলে মেয়ে এগুলো নামাজ পড়ে না তারপর দোয়া করে না প্রস্রাব করে ওযু নেয় না জি কে আতাউর রহমান ব্যাপারী জনাব মোহাম্মদ আতাউর রহমান ব্যাপারী মাহফিল এবং মসজিদের জন্য দিবেন 10000 টাকা কিও আপনাদের কি শীত লাগে শীত তো কমে গেছে যেই শীত পড়ছিল শীত কমে গেছে জোরে বলেন তো মারহাবা আর জোরে বলেন তো আল্লাহু আকবার ওই পিছনের বাইতারা বলেন নাই জোরে বলেন আল্লাহু আকবার আমরা সামনে এবার যারা যুবক আছেন যুবক যারা আছেন তারা শুধু জোরে একটা তাকবীর দিবেন যুবকরা কি রেডি যুবক ভাইরা রেডি লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার
আমি কিন্তু মুরুব্বিরারে কই নাই মুরুব্বিরার সিরিয়াল কিন্তু তারপরে লিল্লাহে তাকবীর মুরুব্বি বাবারা কি রেডি শুনেন নবীজি যখন মক্কা থেকে মদিনায় যায় যুবক ফুলাফেন তো সামনে কিন্তু মুরুব্বিরার বয়স থাকতে পারে হাঁটুর মধ্যে কাঁপুনি আইসা যাইতে পারে কিন্তু মুরুব্বিরা লাঠিতে বট দিয়া দিয়া ওই সময় একটা গজল গাইছিল তলাআল বদরু আলাইনা মিন সানিআতিল বিদায়ী ওয়াজাবা শুকুরু আলাইনা আরে যুবকদের প্রেম তো আছেই মুরুব্বিদের প্রেমের অন্তরে স্ফুটিত হয়েছে মুরুব্বিরাও বলছে যে মদিনাতে তো চাঁদ না চাঁদ না চাঁদের চেয়েও সুন্দর আল্লাহর হাবিব আগমন করেছে মুরুব্বিরার প্রেম আছে আর মুরুব্বিরা একটা তাকবীর দেন লিল্লাহে তাকবীর মুরুব্বিরাটা হয় না আরেকটু জোরে দেন লিল্লাহে তাকবীর এবার সবাই একবার দেন লিল্লাহে তাকবীর এবার কে আছেন একজন দাঁড়ান জি রহমতুল্লাহ উনি কে আমরা দেখতেই তো আমি নাই না জনাব মোহাম্মদ রহমতুল্লাহ দর্জি দিবেন 10,000 টাকা কেউ জোরে কয় না জোরে কন আল্লাহ তাআলা ওনার মাগফিরাত জীবনের গুনাহগুলা মাফ করে দিক ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করুক ওনার সংসারের মধ্যে আল্লাহ তাআলা খায়র বরকত দান করুক জোরে পড়েন আমিন কয়জন হইছে হ্যাঁ 5 জন হইছে এবার স্বইচ্ছায় কেউ আছে আজকে একজন মাহরুম হয়ে এখান থেকে যাইবেন না এটা কি আপনাদের বিশ্বাস হয় এটা যে সবে মেরাজের রাত কথা কয় না এটা কি বিশ্বাস হয় আল্লাহ যে নবী যে আল্লাহরে দেখছেন আল্লাহরে যে সাক্ষাৎ দিয়েছেন নামাজ দিয়ে আসছে আমরা সবাই মুমিন আমাদের জান মাল আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ মানুষ বানাইছে গাছ গাছালি তরুণতা সব আল্লাহ বানাইছে মানুষ আল্লাহ বানাইছে মানুষ বানানোর পরে আল্লাহ আবার কয় মানুষ বানাইছে আল্লাহ আবার আল্লাহ কয় মানুষদের কাছে আমি জান্নাত বিক্রি করব কি দ্বারা বি আমওয়ালিহিম সম্পদের মাধ্যমে ওয়া আনফুসিহিম জীবনের মাধ্যমে তো সম্পদ এটা আল্লাহর দেওয়া সম্পদ এই যে চলে গেছেন উনি ওনার কি ঘর নাই ঘর ছিল নি সম্পদ ছিল নি ছেলে মেয়ে ছিল নি টাকা পয়সা ছিল নি কেন উনি যা কামাই করুক কিন্তু শোনেন এই যে আপনার উনি যে চলে গেছে বাবা উনি কি টাকা নিতে পারছে কি দিয়া দিছেন লেপ তোষক দিয়া দিছে বাড়িঘর দিয়া দিছে কিছুই নেই নাই আরেকজন বাবা আরেকজন দেখেন কে আছেন আমি চাই আপনাদের মসজিদটা আলহামদুলিল্লাহ আমার খুব পছন্দ হয়েছে মসজিদটা খুব পছন্দ হয়েছে এসি আছে মসজিদ মসজিদটা একটু নিচটা একটু টাইলস করে লাইন বাবা আপনারা কি ইনশাল্লাহ রাজি আছেন মসজিদটা টাইলস হোক আচ্ছা আচ্ছা মানে এটা ভাঙ্গা তারপর আবার নতুন করে করবেন যাক আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা মনের আশা কবুল করুক সকলে পড়েন আমিন বাবা দেরি করতাম না আপনাদের এই যে 12:07 বেজে গেছে আর 2 মিনিট এরপরে আপনারা আর বিরক্ত করতাম না 2 মিনিট শুধু আর কালেকশন করবো আপনারা কে আছেন বলেন কে আছেন 10,000 টাকা দেওয়ার মতো আর কে আছেন আর একটা লোক কর একটা লোক আর আছেন কেউ আচ্ছা এবার 5,000 টাকা কে দিবেন বলেন জনাব মোহাম্মদ নুরুমিয়া মসজিদ এবং মাহফিলের জন্য দিবেন 5,000 টাকা জোরে বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা আল্লাহ ওনার দানকে কবুল করুক মঞ্জুর করুক দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দেন আল্লাহ জনাব মোহাম্মদ নুরুমিয়ার জীবনের গুনাহগুলা মাফ করে দেন জোরে বলেন আমিন আর কে আছেন দিবেন 5,000 টাকা জি আপনার নাম কি বাবা জি জনাব মোহাম্মদ মুজিবুল বেপারী মসজিদ এবং মাহফিলের জন্য দিবেন 5,000 টাকা এই মুরুব্বি বাবা কয় না টাকাও দিতাম না মারহাবাও কইতাম না টাকা না দেন মারহাবা তো কর একটা তো অংশীদার হন ঠিক নেই কি যে নামটা মুজিবুর রহমান মুজিবুর রহমান ব্যাপারে 5,000 টাকা দিব আল্লাহ দানকে কবুল কর মঞ্জুর করো আল্লাহ জানি না মুজিবুর রহমান হজে গেছে কিনা আল্লাহ 5,000 টাকার বিনিময়ে তোমার ঘর তাওয়াফ করার তৌফিক দাও জোরে কোন আমিন।